ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৪৪ জন। ডেঙ্গুতে ঢাকার বাইরের চেয়ে রাজধানীতে মৃত্যুর হার ৩.৫ গুণ বেশি। রাজধানীতে ডেঙ্গু ব্যবস্থাপনায় সঠিক গাইডলাইন অনুসরণ না করা, দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত সহ দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় এমন হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। হাসান মাহমুদের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এবছর ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭২২৫ জনের মধ্যে সুস্থ হয়েছে ৮৬%, আর চিকিৎসাধীন আছেন ১৩%। এ সময় মৃত্যু হয়েছে ০.৫%। রাজধানীর বাইরের হাসপাতালে ভর্তির বিপরীতে মৃত্যু ০.২%, আর ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় মৃত্যু হয়েছে ০.৭%। মানুষের সচেতনতা, চিকিৎসা সুবিধার সহজলভ্যতা বিবেচনায় রাজধানীকে এগিয়ে রাখা হলেও মৃত্যুর হার বেশি হওয়ার পিছনে দ্বিতীয়বার আক্রান্ত হওয়া, চিকিৎসায় সঠিক গাইডলাইন অনুসরণ না করাকে কারণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকাতে যেহেতু হচ্ছে গিয়ে এই ধরনের রোগী বেশি, দ্বিতীয়বার বা তৃতীয়বার ডেঙ্গু আক্রান্ত সংখ্যাই বেশি, সেই রোগীগুলোর জটিলতাটা একটু বেশি হচ্ছে এবং এ কারণেই হচ্ছে গিয়ে ঢাকায় মৃত্যুর সংখ্যাটা একটু বেশি। আরেকটি কারণ আছে যে অনেকেই মনে করছে যে ডেঙ্গু জ্বর কমে যাওয়ার পরেই মনে হয় আমি ভালো হয়ে গেলাম, মানুষের কিছুটা অজ্ঞতাও আছে। অনেক ক্ষেত্রে ডেঙ্গুর উপসর্গ না থাকা, কিছু ক্ষেত্রে NS1 পরীক্ষায়ও ডেঙ্গু শনাক্ত না হয় বাড়ছে জটিলতা, এতে মৃত্যু সংখ্যাও বাড়ছে বলে ধারণা এ চিকিৎসকের। কেউ যদি জ্বরের তৃতীয় থেকে সপ্তম দিনের মধ্যে আসে তাহলে কিন্তু আপনার কোনোটাই পজিটিভ আসবে না। এ ধরনের রোগী কিন্তু বেশি আসছে, যে জ্বর ৩ দিন বাসায় বসে প্যারাসিটামল খাচ্ছে, আমাদের কাছে আসলো হয়তো বা চতুর্থ দিনে বা পঞ্চম দিনে। এই রোগীগুলোর কিন্তু কোনো টেস্টে কিন্তু পজিটিভ আসবে না। তখন অনেকে মনে করছে যে আমার তো ডেঙ্গু হয় নাই, ঘরে বসে বিশ্রাম করছে, এর মধ্যে প্রেশার কমে যাচ্ছে, এর মধ্যে পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য বারবার যে জিনিসটা করতে হবে, বারবার রোগীদেরকে প্রেশারটা দেখতে হবে, ব্লাড প্রেশার দেখতে হবে। দ্বিতীয় তৃতীয়বার ডেঙ্গু আক্রান্ত হওয়া মৃত্যুর হার বৃদ্ধির কারণ হলে বর্তমানে সারা দেশে যেভাবে ডেঙ্গু সংক্রমিত হচ্ছে, পরের বছরগুলোয় পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।